হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের কি সেই জায়গাটি দেখাবো, সেই জায়গাটির নাম হচ্ছে লাটাগুড়ি গরুমারা ফরেস্ট এবং বাতাবাড়ি ফরেস্ট। তো ফ্রেন্ডস, এই হচ্ছে লাটাগুড়ি থেকে বাতাবাড়ি যাওয়ার ফরেস্ট। এই পুরো ফরেস্টটি হচ্ছে 11 কিলোমিটার। এই ফরেস্টটি রামসার থেকে শুরু হয়েছে। তো এইখানে এসে এই যে লাশেম নাই, এই যে দেখতে পাচ্ছেন, এইখানে তোমাদেরকে এখন দেখাবো কোন দিকে কোন দিকে রয়েছে রাস্তা। তো তোমাদেরকে এখন দেখাতে চলেছি। তো ফ্রেন্ডস, আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে রাখেননি, নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে, সেটিকে প্রেস করে অল করে রাখুন এরকম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে বলি থ্যাংক ইউ সো মাচ। তো ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছেন, এই ফরেস্টের লাস্ট সিমনা বলে বাতাবাড়ি ফরেস্ট। তো ফ্রেন্ডস, এদিকে কোন দিকে কোন দিকে কী কী রয়েছে এবং কোন রাস্তা দিয়ে কোন দিকে যাওয়া যায় এবং এইগুলা ঘর কিসের, এগুলি তোমাদেরকে এখন বলবো। তো ফ্রেন্ডস, ভিডিওটি দেখতে থাকুন। This is the moment, no turning back. One drop on your lips and the spell will take effect. তো ফ্রেন্ডস, এই যে এই রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি গিয়েছে রামসাই। তো রামসাই যাওয়ার একটি ফরেস্ট ইন রিসোর্ট আছে, ওই দিকে যাওয়া যায় এই ফরেস্টের ভিতর দিয়ে। তো আরও তোমাদেরকে এখন দেখাবো, এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘরটি হচ্ছে ফরেস্টের এলাকার লোক এইখানে। তো ফ্রেন্ডস, এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে আসা হয় লাটাগুড়ি। তো ফ্রেন্ডস, এতক্ষণ সময় যে ভিডিওটি দেখলেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আর নিচে কমেন্ট করে জানাবেন কীরকম এই ভিডিওটি লাগলো। তো ফ্রেন্ডস, আজকের মতো জয় হিন্দ।